দেখো মরম অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী সকল মুই আজি তত বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়টো আলোচনা করি আর প্রথম অধ্যায়ের নাম হল শস্য উৎপাদন আর ব্যবস্থাপনা এনেবার আছে তলত দিয়া তালিকার পৰা ক্ষুদ্র শব্দবোৰ বাছি উলিওৱা আর খালি ঠাই পূর করা এইটো হল প্রশ্ন আর তলত এই শব্দবোৰ দিছে উপঙি পানি শস্য পোষকদ্রব্য আর চহর এইকেইটা দি আমি তলকেইটা তাৰমানে খালি ঠাইবোৰ পূর্ণ কৰিব লাগে ক নম্বৰ আছে একেবিধ উদ্ভিদ এখন ঠাই অধিক পরিমাণে গজালে বা খেতি করলে তা বলে কোয়া হয় কি বলে কোয়া হয় এই যে ইয়াত আছে শস্য নয় এই শস্য দি তাহলে লিখার লগে এটি পূর্ণ হয় শস্য বলে কোয়া হয় খ নম্বর শস্য হিসাব আগতে মাটি ডরা হয় কি হয় সহোয়া ইয়াত আছে সহোয়া হয় তাহলে হাল বোয়া হয় গণমা আছে নষ্ট হওয়া বীজবোর পানি থাকে কেনকে থাকে উপকী থাকে মানে ভাঙি থাকে ঘনমা আছে শস্য বৃদ্ধির বাবে প্রচুর সূর্যের পোহর আর মাটির পড়া আর প্রয়োজন হয় কি হয় মাটির পড়া এই যে লিখা আছে না পোষক দ্রব্য এই পোষক দ্রব্য কি হব আর আমার কি আছে পানি পানি প্রয়োজন হয় শস্য যিকোনো শস্য খেতি করলে আমার পানিটো লাগে আর মাটিটো এই পোষক দ্রব্য নহলে নহয় আজি তোমাদের কেকটা পোষক দিয়া হল এই ঘর বহি নোট করব করবা আর লগতে এবার পড়বলে যত্ন করবা।